প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মালারানী বিশ্বাস, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। আজ আমি তোমাদেরকে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দিয়েছি। সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায়? যেসব প্রতিষ্ঠান গঠনের ব্যাপারে সংবিধানে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, সেগুলোই হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। তো বাংলাদেশ নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠান পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন গঠিত হবে। এ কমিশন রাষ্ট্রপতি পদের নির্বাচন, সংসদ নির্বাচন ও অন্যান্য নির্বাচন পরিচালনা করবে। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার পর্যায়ের অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে তারা সাংবিধানিকভাবে শপথের দ্বারা দায়বদ্ধ। প্রথমে আসি নির্বাচন কমিশনের গঠন। সংবিধানের 118-1 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে এবং রাষ্ট্রপতি সময়ে সময়ে যেরূপ নির্দেশ করবেন সেইরূপ সংখ্যক নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। নির্বাচন কমিশনারের সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করবেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারবৃন্দ রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন এবং সংসদের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কর্তৃক তাদের কর্মের শর্তাবলী নির্ধারিত হবে। আর যদি একাধিক নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনার এর সভাপতি রূপে কার্যনির্বাহ করবেন। যেমন বর্তমানে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন কে এম নুরুল হুদা। এরপরে আসি নির্বাচন কমিশনের মেয়াদ। নির্বাচন কমিশনের মেয়াদকাল হচ্ছে 5 বছর। সংবিধানের বিধানাবলী সাপেক্ষে কোনো নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তার কার্যভার গ্রহণের তারিখ থেকে 5 বছর হবে। তবে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পেশ করে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন, কিংবা কোনো অসদাচরণ ও অসামর্থ্যের কারণে দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারেন। সুপ্রিম কোর্টের বিচারকগণ যে কারণ পদ্ধতিতে অপসারিত হন সে কারণেও সে পদ্ধতিতেই শুধু নির্বাচন কমিশনারগণ অপসারিত হবেন। বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান কমিশনার পদে অধিষ্ঠিত থাকার পর কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো কর্মে নিয়োগ লাভের যোগ্য হবেন না, তবে অন্যান্য নির্বাচন কমিশনাররা প্রধান নির্বাচন কমিশনারের পদে নিযুক্ত হতে পারবেন। এখানে বলা হয়েছে নির্বাচন কমিশনের যিনি চেয়ারম্যান তিনি তার পদের মেয়াদ শেষে সরকারি কোনো চাকুরিতে নিয়োগ লাভ করবেন না, তবে অন্যান্য কমিশনাররা শুধুমাত্র প্রধান নির্বাচন কমিশন পদে নিয়োগ লাভ করতে পারেন। এরপরে আসি নির্বাচন কমিশন সচিবালয়। নির্বাচন কমিশন সচিবালয় নামে নির্বাচন কমিশনের একটি নিজস্ব সচিবালয় রয়েছে। তো নির্বাচন কমিশন সচিবালয় বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিযুক্ত একজন সচিব অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে গঠিত হয়ে থাকে।
নির্বাচন কমিশনের পক্ষে আইন প্রণয়ন সম্পর্কিত বিষয়াদি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সম্পাদিত হয়। তো নির্বাচন কমিশনের পক্ষে যে আইন সংক্রান্ত আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়গুলো থাকে, সরকারের যে মন্ত্রণালয়গুলো আছে তার মধ্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় রয়েছে। এই মন্ত্রণালয় এই নির্বাচন কমিশনের আইন সংক্রান্ত বিষয় পরিচালনা করে। এরপরে হচ্ছে নির্বাচন কমিশনের কার্যাবলী। সংবিধানের 119 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদের ও সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ, তত্ত্বাবধান, নির্দেশ, নিয়ন্ত্রণ এবং অন্যান্য নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত থাকে। এখানে দেখো নির্বাচন কমিশন কোন কোন নির্বাচন পরিচালনা করে। রাষ্ট্রপতি পদের নির্বাচন পরিচালনা তত্ত্বাবধান করবে, সংসদ সদস্যদের নির্বাচন পরিচালনা ও তত্ত্বাবধান করবে, সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করবে এবং রাষ্ট্রপতি পদ এবং সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করবে। তোমরা জানো যে রাষ্ট্রপতি পদের নির্বাচন হয় জাতীয় সংসদে। জাতীয় সংসদ সদস্যরা রাষ্ট্রপতি পদে নির্বাচিত করতে ভোট প্রদান করেন। এই নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত থাকে। এই দায়িত্বগুলো ছাড়াও অতিরিক্ত যেসব দায়িত্ব সংবিধান বা অন্য কোনো আইনের দ্বারা নির্ধারিত হয়ে থাকে নির্বাচন কমিশন তা পালন করবে। যেমন 120 নং অনুচ্ছেদ মোতাবেক এই বিভাগের অধীন নির্বাচন কমিশনের উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য যেরূপ কর্মচারীর প্রয়োজন হবে নির্বাচন কমিশন অনুরোধ করলে রাষ্ট্রপতি কমিশনকে সেইরূপ কর্মচারী প্রদানের ব্যবস্থা করবেন। তো নির্বাচন কমিশন কাজ করতে গিয়ে যেসব কর্মচারীর প্রয়োজনীয়তা অনুভব করে রাষ্ট্রপতির কাছে অনুরোধ করলে রাষ্ট্রপতি তাদেরকে সেই ধরনের কর্মচারী ব্যবস্থা করবেন যারা নির্বাচন কমিশনে কাজ করবে। এছাড়াও নির্বাচন কমিশন আরও যেসব ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদন করে সেগুলো হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ, রাষ্ট্রপতি সংসদ সদস্য নির্বাচনের জন্য বিতরণকৃত মনোনয়নপত্র গ্রহণ বাছাই করা এবং এ সংক্রান্ত অভিযোগ মীমাংসার পর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা, নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা, ফলাফল একত্রীকরণ, সরকারি গেজেট প্রকাশ করা, নির্বাচনী অভিযোগ মোকদ্দমা মীমাংসার জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন, নির্বাচনী আচরণবিধি ঘোষণা, নির্বাচনী তফসিল ঘোষণা, প্রার্থীদের নির্বাচনী ব্যয় পর্যবেক্ষণ করা, রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম সম্পাদন করা, নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ এবং সংবিধান অনুযায়ী এবং আইনের দ্বারা অর্পিত অতিরিক্ত দায়িত্ব পালন করা। এখানে এক নজরে যদি আমরা দেখি রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ, একটা জেলার নির্বাচনের সার্বিক তত্ত্বাবধান করার জন্য রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়। তো নির্বাচন কমিশন এদের নিয়োগ করেন। এরপর হচ্ছে রাষ্ট্রপতি সংসদ সদস্য নির্বাচনের জন্য যে মনোনয়নপত্র আছে সেগুলো গ্রহণ বাছাই করা এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা, নির্বাচনের পর ফলাফল ঘোষণা করা, ফলাফল একত্রীকরণ এবং সেটা সরকারি গেজেটে প্রকাশ করা, নির্বাচন সংক্রান্ত কোনো মামলা মকদ্দমা হলে সেগুলো নির্বাচনী ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সেগুলোর মীমাংসা করা, নির্বাচনী আচরণবিধি ঘোষণা, প্রার্থীরা এবং কর্মীরা নির্বাচনকালীন সময়ে কেমন আচরণ করবে সেই আচরণবিধি ঘোষণা করা হয়, নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়, নির্বাচনী ব্যয় পর্যবেক্ষণ করা হয়, প্রার্থীরা অতিরিক্ত খরচ করছে কিনা, বিলাসবহুল প্রচারণা চালাচ্ছে কিনা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করবে,
রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বা নিবন্ধন কাজ সম্পাদন করবে এবং নির্বাচন কমিশন যে সচিবালয় আছে তার সার্বিক নিয়ন্ত্রণ করবে। এরপরে আমরা আসি, এই কাজগুলো করতে গিয়ে নির্বাচন কমিশনকে দেশের সারা দেশব্যাপী নির্বাহী সকল পর্যায়ের নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা প্রয়োজন হয়। কারণ সুষ্ঠু নির্বাচন পরিচালনা, নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষা, ভোটদানে জনগণের উপস্থিতি অংশগ্রহণ নিশ্চিত করা, নির্বাচনী আচরণবিধি আইনানুগভাবে নিশ্চিত করা, এগুলো অনেক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর নির্বাচন কমিশনের একার পক্ষে বা কেন্দ্রীয়ভাবে এসব দায়িত্ব পালন বা তদারকি করা অসম্ভব হয়ে পড়ে। এজন্য সংবিধানে এই সহায়তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আরেকটা বিষয় আমরা দেখি যে 1984 সালের 27 সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতির কার্যালয়ের অধীন করা হয়েছিল। এরপর 1991 সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের প্রেক্ষিতে একে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন করা হয়। প্রথমে রাষ্ট্রপতির কার্যালয়ের অধীন, তারপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন, এবং 9 মার্চ 2008 সালে অধ্যাদেশ জারি করে নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক করা হয়। বর্তমানে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রধান হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এবং প্রশাসনিক প্রধান নির্বাচন কমিশন সচিব। তো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটা পৃথক করে দেওয়া হয়, আলাদা সচিবালয় রয়েছে, সচিবালয়ের প্রধান হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এবং প্রশাসনিক প্রধান হচ্ছেন নির্বাচন কমিশন সচিব। নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একটি স্বতন্ত্র, নিরপেক্ষ এবং স্বাধীন প্রতিষ্ঠান। জাতীয় সংসদ নির্বাচন, তোমরা এখানে নির্বাচনের কিছু চিত্র দেখতে পাচ্ছ। বিভিন্ন পর্যায়ের ভোটাধিকার নিশ্চিত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, সমস্ত বিষয়ে নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করা নির্বাচন কমিশনের দায়িত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা ছিল এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।